একটি দুর্বল এবং সন্ত্রাসী গোষ্ঠী নাং শহরের পানকেন্দ্র চাষারা শহীদ জিয়া হলের উপরে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার মোরালটি ভেঙে ফেলেছে। এই শহীদ জিয়ার মোরালটি ভাঙার জন্য আমরা সরাসরি এই নারায়ণগঞ্জের সন্ত্রাসীদের ঘটপাদার শামীম ওসমানকে আমরা দায়ী করছি। কেন দায়ী করছি সেটা যুক্তিগত কারণ হলো, বেশ কিছুদিন যাবৎ সে এই শহীদ জিয়া হলকে ভাঙার জন্য উঠে ফেলে লেগেছে, সংসদে বক্তব্য দিয়েছে এবং নারায়ণগঞ্জের বিভিন্ন মিটিংয়ে এসে জিয়লকে ভাঙার জন্য ইঙ্গিত করছে। এখানে সে ভেঙে ছয় দফার ভ্রমণ করবে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাই, 1971 পর থেকে 1924 সন পর্যন্ত এতদিন কেন এখানে ছয় দফা করা হয়নি? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। আমার কাছে খুব কষ্ট লাগে যে আমরা এই টাউন হলটা 2014 সনেই পরিত্যক্ত হয়ে গেছে, এটার নাম টাউন হল হিসাবেই আছে, কাগজে কলমে ডকুমেন্টারিতে সব জায়গায় টাউন হলই আছে, অন্য কোনো নাম এখানে নাই। এটা জেলা প্রশাসকের সম্পদ, যেহেতু জেলা প্রশাসকের সম্পদ ওই কমিটির আমি একজন উপদেষ্টা। যখন 2014-তে আমাদের আনিস সাহেব যখন ডিসি ছিলেন তখন ওখানে মিটিং ডাকা হয়েছিল, সেই মিটিংয়েই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছিল এটাকে ভেঙে ফেলা। ভেঙে ফেলার পরে কী করা হবে সেজন্য সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত দিয়েছিলেন। শস্যের ভিতরে যেমন ভূত থাকে, প্রশাসনের ভিতরে এরকম অনেক ভূত আছে। এই যে অতি মানে আওয়ামী প্রশাসন, এদের কারণে এই গত 10 বছরেও এই বিষয়টি সুরাহা হয়নি। যখন বিশেষ করে আমরা নারায়ণগঞ্জের ইতিহাসকেই বিকৃত করে দেওয়া হচ্ছিল, স্থান বদলে দেওয়া হচ্ছিল, মানুষ বদলে দেওয়া হচ্ছিল, এই ব্যাপারটাতে আমরা একটু সিনসিয়ার হই। সিনসিয়ার হওয়ার পরে এই পত্রপত্রিকা এবং এই বইগুলি কালেক্ট করি। এই বইটি কিন্তু নারায়ণগঞ্জের না, এটা আমাদের কেউ লেখা বই না, এটা কিন্তু প্রেস কাউন্সিলের থেকে করা, মানে আপনাদের দ্বারাই এইটা যত ঠিক আছে করা। সো এখানে কোনো প্রশ্ন করার মতো কোনো বইগুলি নাই, আর বাকিগুলি ব্যক্তিগত নামে। আমি বলেছিলাম জাতীয় সংসদে যে এইখানে ছয় দফার একটা মঞ্চ করা হোক, এটা আমার প্রস্তাব। কী করবে এটা সরকার ডিসিশন নেবেন, যেটা হচ্ছে জেলা প্রশাসকের সম্পত্তি, টোটাল দায় দায়িত্ব জেলা প্রশাসনের, এটা তার দায়িত্ব। কিন্তু এই দায়িত্বতে দীর্ঘদিন ধরে অবহেলা করা হয়েছে। বর্তমান জেলা প্রশাসক, উনি গত 6 মাস ধরে আমি তার সাথে কথা বলছি, কাগজপত্র এগুলি জোগাড় করতে অনেক সময় লাগে, উনি যতটুক সম্ভব তার সাধ্যমতো উনি চেষ্টা করেছেন এবং কাগজপত্র যোগাযোগ করার পরে গতকাল আমাদের এই মিটিং হয়েছে। কিন্তু এখানে একটা বিষয় মজার ব্যাপার, নারায়ণগঞ্জে আমি দেখি নেই, শুধু প্রথম আলো পত্রিকা গতকাল আমাকে টেলিফোনে জিজ্ঞাসা করেন যে জিয়াউর রহমানের একটি মোরাল ভেঙে ফেলা হয়েছে, এই ব্যাপারে আপনাকে দায়ী করা হচ্ছে। আমি ওনার কাছেই প্রথমে অবহিত হই, জিয়াউর রহমানের মোরাল ভেঙে ফেলা হয়েছে। আমি এই বিষয়টিকে কোনো কমেন্টস করতে চাইনি, কারণ বলছে আপনাকে দায়ী করা হচ্ছে। যারা দায়ী করছেন তাদেরকে আমি ওই পর্যায়ে নেতা বলে মনে করি না, কিংবা তাদের কোনো কথার জবাব দেওয়ার মতো লুচি আমার নাই, কারণ এরা এরকমই নেতা। এবং আরও মজার ব্যাপার, গতকাল তারা নাকি কিছু অশ্লীল কথা ব্যবহার করেছে আমার সম্বন্ধে কথা হয়েছে। আসার সময় কিছু সাংবাদিক জিজ্ঞেস করছিলেন, নারায়ণগঞ্জে কিছু ঘটলে বিএনপি কিংবা জামাত কিংবা যারা স্বাধীনতা বিরোধী শক্তি আপনাকে দায়ী করে কেন? আওয়ামী লীগকে দায়ী করে না, আরও এমপি আছেন তাদেরকে দায়ী করে না, সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় আছেন তাকে দায়ী করে না, শুধু আপনাকে কেন দায়ী করে? আমি এই প্রশ্নের উত্তর এইটুক জানি যে এরা এই কারণে দায়ী করে যে এরাই তারা যারা 16 জুন 2001 আমাকে বোমা হামলা করে মেরে ফেলতে চেষ্টা করেছিল। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে যে জিয়া হল সেটাকে আজকে উনি ভেঙে ফেলার জন্য কার্যক্রম শুরু করেছে, সেই কার্যক্রমের অংশ হিসাবেই আজকে তিনি রাতের আধারে তার লোকজনদের দিয়ে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরাল ভাঙা হয়েছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই যে এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের 18 কোটি মানুষের মনে কোঠায় আছে, তাকে আজকে জনগণের মন থেকে মুছে ফেলার জন্য এই ধরনের কার্যক্রম করে তাকে মানুষের মন থেকে মুছা যাবে না। এই জিয়া হলটি মন্ত্রিপরিষদে পাশ হওয়া একটি বিষয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে এই হলটি তৈরি করার জন্য অর্থ বরাদ্দ দিয়েছিল এবং পরবর্তীতে
দীর্ঘ 1981 সনে এটা শহীদ জিয়া হল হিসাবে প্রতিষ্ঠিত হয়।